নমস্কার, টেক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব HTML ডিভ এলিমেন্ট। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের আরেকবার বলে নিই, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখে নিন, তাহলে এই ভিডিওটা দেখতে অনেকটা সুবিধা হয়ে যাবে। আর আগের ভিডিওগুলো দেখার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে সিরিয়াল ভাবে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে আগের মতো করে আপনাদের রুট ফাইলটি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিন। আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিয়েছি এবং রুট ফাইলটিকে একবার ব্রাউজার দিয়ে ওপেন করে নিন। ঠিক আছে, ব্রাউজার দিয়ে ওপেন করে নেওয়ার পর রুট ফাইলে আমাদের এডিটরে গিয়ে আগের যে প্রজেক্টগুলো আছে বডি এলিমেন্টের ভিতরে সমস্ত কিছু ডিলিট করে দিন। বডি এলিমেন্টের ভিতরে যা কিছু ছিল সমস্ত কিছু আমি এখানে ডিলিট করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করুন। সেভ করে ব্রাউজারটাকে আবার রিফ্রেশ দিন, ব্রাউজারটা পরিষ্কার হয়ে যাবে, ব্রাউজার পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার আমি এখানে দেখব ডিভ এলিমেন্ট। ডিভ এলিমেন্ট আসলে কি? ডিভ এলিমেন্ট সোজা ভাষায় বলা যায় একটা কন্টেনার বা পাত্র। এটা একটা ফ্লেক্সিবল পাত্র। এই পাত্রের ভেতরে যত জিনিস আপনি রাখবেন পাত্রটা অটোমেটিকভাবে বাড়তে থাকবে, সেই জন্য এটাকে ফ্লেক্সিবল পাত্র বলা যায়। ঠিক আছে, আমি একটা ডিভ এলিমেন্ট আগে করি, তারপরে আপনারা আরও সহজে বুঝে যাবেন। এখানে একটা ডিভ ট্যাগ নিচ্ছি। ডিভ ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকে। ঠিক আছে, আমি এখানে ডিভ ট্যাগ করে নিয়ে নিলাম। এই ডিভ ট্যাগ আমি নিচে করে দিলাম। ধরুন আমি এখানে লিখলাম দিস ইজ এ ডিভ, এটাকে আমি সেভ করে নিলাম। সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করে দেখি কি আসে। দিস ইজ এ ডিভ লেখাটা এসেছে, কিন্তু আপনি কি বুঝতে পারছেন এটা একটা পাত্রের মধ্যে আছে? ডিভ আমাদের এই যে ডিভ লিখেছি এটা কি, আমরা যে ডিভ লিখেছি এটা কিন্তু একটা পাত্র, পাত্রটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেজন্য আমি এখানে ডিভ এলিমেন্টের উপরে স্টাইল দিয়ে দিলাম, একটা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আমি এখানে আমি এখানে দেখুন ব্লু লিখে দিচ্ছি, অথবা আপনি একটা কোড লিখতে পারেন। আমি এখানে একটা হেক্সা কোড দিয়ে দিচ্ছি আকাশি কালারে। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে একটা হেক্সা কোড। আপনি এখানে স্কাই ব্লু লিখতে পারেন, অথবা হেক্সাগোনও লিখতে পারেন, যে কোনো লিখলে আপনার কালারটা চলে আসবে। দেখুন এটাকে আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমি ব্রাউজারটাকে রিফ্রেশ দিই, দেখুন এখানে একটা দেখুন স্কাই ব্লু কালারটা এসে গেছে। এই যে একটা পাত্র ডিভ এলিমেন্ট, এটা হচ্ছে একটা পুরো একটা পাত্র। এর ভিতরে আপনি যত খুশি লিখুন পাত্রটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে ডিভ এলিমেন্ট, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আপনাদেরকে আগে বলেছি ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট কি, আগের ভিডিওতে আমি দেখেছি, সেই ভিডিওটা আপনারা দেখে নিন। এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, সেই জন্য এই ডিভটা পুরো জায়গাটা ব্রাউজারে পুরো জায়গাটা উইথ কভার করে আছে। ডিভের একটা ধর্ম আছে যে এই পুরো জায়গাটা কভার করে নেয়, যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট। আমি যদি আরও একটা অন্য ডিভ নিই তাহলে ও নিচের লাইনে চলে আসবে, কিন্তু এই নিজের জায়গার মধ্যে কাউকে ও প্রবেশ করতে দেবে না, বা জায়গাটা কাউকে দেবে না, ও নিচে চলে আসবে। ঠিক আছে, আমি আরো একটা ডিভ নিলাম, এই জিনিসটাকে আমি ডবল করে কপি করে দিলাম। কন্ট্রোল সি দিয়ে আমি নিচে, কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে লিখে দেয় দিস ইজ এ ডিভ ওয়ান, এখানে ডিভ ওয়ান করে দিই আগেরটা প্রথম একটা, আর এই ডিভটাকে ডিভ টু করি। আর এখানে কালারটা আমি চেঞ্জ করে দেবো, ডাইরেক্ট কালারের নাম লিখে দিলাম পিঙ্ক।
কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি কি দেখাচ্ছে, রিফ্রেশ দিলাম, দেখুন 2 নম্বর ডিপটা নিচে দেখাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ডিপ নিলাম, এটাকে আমি আবার কপি করলাম, কপি করে নিচের লাইনে আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার এখানে ডিপ 2 এর জায়গায় ডিপ 3 করে দিলাম, আর এই পিঙ্কের জায়গায় দেখুন আমি হেক্সা কোডটা দিলাম FFF4A3। এটা দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারটাকে রিফ্রেশ দিয়ে দিলাম, দেখুন এইটা চলে এলো, এই কালারটা চলে এলো। এবার দেখুন যেহেতু এই 3টে ডিপ আমি নিয়েছি, 3টে ডিপের আমি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি। এবার যদি আমি ডিপের ভেতরে কিছু লিখি, দেখবেন ডিপের হাইটটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ফ্লেক্সিবল ডিপ বা পরিবর্তনশীল ডিপ। এর ভেতরে আপনি যা কিছু দিন কেন এটা অটোমেটিকভাবে বাড়তে থাকবে। দেখুন ধরুন এই নিচে দিলাম একটা পিটার দিলাম, একটা পি ট্যাগ নিয়ে এখানে লিখলাম দিস ইজ স্টিপ টিউটোরিয়াল, ঠিক আছে। এই কথাটা আমি কপি করে দুবার লিখে দিলাম, এই জিনিসটাকে এই পি ট্যাগটাকে আমি এর মধ্যেও লিখে দিলাম। ঠিক আছে, খালি কোঅর্ডিনেটটাকে বাড়াবার জন্য আমি এগুলো লিখলাম। এবার এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারটাকে রিফ্রেশ দিই, দেখুন ডিপগুলো আস্তে আস্তে বেড়ে গেছে, ডিপের হাইটটা বেড়ে গেছে। তার মানে কি বোঝা গেল, ডিপের ভেতরে যা যত খুশি লেখেন না কেন ডিপটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ডিপটা কিন্তু পুরো জায়গাটা দেখুন নিয়ে নিয়েছে, যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট সেই জন্য পুরো জায়গাটা দখল করে আছে ব্রাউজারে। যদি আমি এই ডিপের একটা জায়গা দিয়ে দিই বা উইথ দিয়ে দিই তাহলে দেখুন কি হবে। আমি এখানে স্টাইলের ভেতরে লিখে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে এটা, এর ভেতরে আমি সেমিকোলন দিয়ে লিখে দিলাম উইথ, একটা উইথ দিয়ে দিবেন। উইথ দিয়ে দিলাম 3টে ডিপ আছে, 3টে ডিপ 33% করে দিই, 33% চেঞ্জ করে দিই। তার মানে মোটামুটি 3টে ডিপ সমান আকারে হয়ে যাবে। দেখুন 33% কেন করলাম সেটা পরে বুঝবো। এবার এটাকে আমি কপি করে প্রতিটা ডিপের ভেতরে আমি এটাকে কপি করে দিয়ে দিলাম। এইখানে সেমিকোলন দিয়ে কপি করে দিলাম। তার মানে 3টে ডিপের আমরা উইথ 33% করে দিলাম। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে ব্রাউজারে সেভ করি, 3% হয়ে যাবে। দেখুন ডিপের আমি সাইজটা কমিয়ে দিয়েছি, ব্লক যেহেতু ডিপ এটা ব্লক লেভেল এলিমেন্ট আগে বলেছি সেই জন্য এই জায়গাটা ফাঁকা জায়গাটা ও পুরো দখল করে আছে। উইথটা কমিয়ে দেওয়ার পরেও ফাঁকা জায়গাটা দখল করে আছে, এই দ্বিতীয় ডিপটাকে এখানে আসতে দেয়নি বা তৃতীয় ডিপগুলোকে এখানে আসতে দেয়নি, এরা নিচে নিচে সব এসেছে। কোনো ডিপ একই লাইনে কাউকে আগে পেছু আসতে দেয় না, ওরা পরপর নিচে নিচেই এসেছে। আমরা যদি চাই এই ডিপটা এই পাশাপাশি আসুক, এই পিঙ্ক কালার ডিপটা এর পাশে আসুক, এই ব্রাউন ডিপটা তার পাশে আসুক, তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব এটা যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট আমরা এটাকে এরাম করতে পারি। আরও একটা প্রপার্টি লিখছি আমি, স্টাইল করছি এখানে সেমিকোলন দিয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক, কি লিখতে হবে
এই প্রপার্টিটা সবকটার মধ্যেই দিয়ে দেবো। আবার দেখুন, প্রতিটা ডিভাইসের ভেতরে এই প্রপার্টি দিয়ে দিলাম, ডিসপ্লে ইজ টু ইনলাইন ব্লক। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারে দিয়ে দিলাম। দেখুন এরা পাশাপাশি চলে এসছে। এই তিন নম্বর ডিভ এই পাশে আসেনি, দেখুন এটা পাশে আসেনি। এর না আসার কারণটা হচ্ছে যেহেতু আমি এদের এখানে 33% আমি জায়গা দিয়ে দিছি, কিন্তু এখানে একটা মার্জিন আসার কারণে এখানে এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে জায়গাটা কুলোতে পারছে না, জায়গাটা নিতে পারছে না, সেই কারণে এখানে আসছে না। আমাদেরকে এদের যে উইথটা একটু আর একটু কমে দিতে হবে, তাহলে এরা এখানে চলে আসবে। দেখুন আমি এখানে উইথটা একটু কমে দিই, ঠিক আছে। আমি এখানে এখানে 33% উইথ দিয়েছিলাম, এখানে যদি উইথটা একটু কমে দিই তাহলে এটা চলে আসবে। দেখুন 30% করে দিই, পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পর আমি এদের ব্রাউজারটা রিফ্রেশ দিই, দেখুন এখানে চলে এসেছে। কারণ এখানে পার্সেন্টেজ হিসাবে দিয়েছিলাম, সেই জন্য এখানে জায়গাটা পাচ্ছিল না, সেই কারণে এটা এখানে আসেনি। ইনলাইন ব্লক দেবার পরেও পাশাপাশি আসেনি, ঠিক আছে। আমরা এই যে পাশাপাশি ডিপগুলোকে পাশাপাশি আনার জন্য আমরা ফ্লোট নামে একটা প্রপার্টি আছে, সেই ফ্লোট দিয়ে এই এলিমেন্টগুলোকে আমরা পাশাপাশি আনি। নিচে নিচে ডিপ এলিমেন্ট নিচে নিচে আসে, সেই জন্য আমরা তারা পাশাপাশি আনতে পারি। আরও একটা আছে, ডিসপ্লে ইজ টু ফ্লেক্স, একটা প্রপার্টি আছে, ওই ফ্লেক্স ব্যবহার করেও আমরা পাশাপাশি আনতে পারি এই ডিপ এলিমেন্টকে। সেগুলো আমরা সিএসএসে শিখবো ভালোভাবে কীভাবে আমরা পাশাপাশি আনতে পারি। ডিসপ্লে ইজ টু ইনলাইন ব্লক, এটা ব্লক লেভেল এলিমেন্টকে আমরা ইনলাইন ব্লক করলে সে আর ব্লক লেভেল থাকে না, ইল কেটে যায়, সেই জন্য আমরা এখানে ইনলাইন ব্লক করে এই তিনটে ডিপকে পাশাপাশি নিয়ে চলে এসেছি। তার মানে কি দেখলেন, এইচটিএমএল ডিভ হচ্ছে একটা কন্টেনার বা পাত্র, ডিভের ভিতরে যা খুশি আপনি লিখুন না কেন বা অ্যাড করুন না কেন, ডিভটা অটোমেটিকভাবে বাড়তে থাকবে। ডিভের আপনি হাইট সেট করতে পারেন, উইথ সেট করতে পারেন, চলবে। এবার ডিভগুলোকে পাশাপাশি আনার জন্য আপনাদের ডিসপ্লে ইজ টু ইনলাইন ব্লক করতে হবে, তাহলে ডিভগুলো পাশাপাশি আনতে পারবেন। তা না হলে ডিভ পুরো জায়গাটায় ব্লক লেভেল পুরো জায়গাটা কভার করে নেয়, ডিপ পাশাপাশি আসবে না, নিচে নিচে আসবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আপনাদের বোঝা সুবিধার্থে, আপনি এখানে বিভিন্ন স্টাইল করতে পারেন। আরও একটা কথা বলি, ডিপের ভেতর ডিপ হতে পারে কেমন, দেখুন এখানে আমি তো একটা ডিপ নিয়েছি, এটা দেখতে দিই। ডিপের ভিতর পাত্রের ভেতর পাত্র, কন্টেনারের ভেতর কন্টেনার হতে পারে। দেখুন আমি দেখে নিচ্ছি, এই যে 1 নম্বর ডিপ এলিমেন্টটা আছে, এর ভিতরে আমি আরও একটা ডিপ তৈরি করছি। দেখুন এই যেটা হচ্ছে আমাদের 1 নম্বর ডিপ এলিমেন্ট, দিস ইজ এ ডিপ 1, ঠিক আছে লেখা আছে। এর ভিতরে আমি আরও একটা ডিপ তৈরি করব। আমার যে এখানে দেখুন ডিপের যে ক্লোজিং ট্যাগ, এটা ডিপের ক্লোজিং ট্যাগ, এর আগে আমি এখানে একটা আরো একটা ডিপ নিচ্ছি। দেখুন এখানে আর একটা ডিপ নিলাম, এর ভিতরে আমি লিখলাম দিস ইজ এ ডিপ ইনসাইড ডিপ। ঠিক আছে, দিস ইজ এ ডিপ ইনসাইড ডিপ লিখেছি। এই ডিপের ভিতরে একটা স্টাইল দিই, এটা কপি করে নিলাম, কন্ট্রোল এস কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে নতুন ডিপটা আমি তৈরি করলাম, দিস ইজ এ ডিপ ইনসাইড ডিপ, ঠিক আছে। এর ভিতরে আমি এটা
হ্যাশট্যাগের ভিতরে আমি এটা কপি করে দিলাম, ঠিক আছে। স্টাইল এসটি ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটাকে আমি পুরো গ্রিন করে দিলাম। দেখুন এটা লেখার পরে এখানে গ্রিন দিয়েছি, গ্রিন দেওয়ার পর এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারটাকে রিফ্রেশ দিলাম, ঠিক আছে। দেখুন এখানে একটা ডিপ চলে এসছে, এই ডিপের ভিতরে ডিপটা এসেছে। আপনি হয়তো ভাবছেন এই ডিপের নিচে ডিপটা এসেছে, সেরকম কিছু নয়, ডিপের ভিতরে ডিপটা এসেছে। এই ডিপটা আমি একটা উইথ দিয়ে দিই, ঠিক আছে, উইথটা করে দিই, উইথ এবং হাইট দুটোই দিয়ে দিই, তাহলে আর একটু বোঝা যাবে। দেখুন এই যে ডিপটা স্টাইল করেছি এর একটা উইথ দিই, ঠিক আছে, গ্রিন পাশে এখানে সেমিকোলন দিয়ে উইথ দিলাম। উইথ ইস টু 50 পিক্সেল, তো পিক্সেল তো দিলাম, হ্যাঁ 50 পিক্সেল। আর হাইট দিলাম 50 পিক্সেল। এবার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি ব্রাউজারে এটাকে রিফ্রেশ করি। এই এই ডিপটা নতুন যে ইনসাইড ডিপ, দিস ইজ এ ডিপ ইনসাইড ডিপ, এর ভিতরটাকে রিফ্রেশ করে দিলাম। দেখুন এখানে একটা ডিপ তৈরি হয়েছে। যেহেতু আমি এই ডিপটা, দেখুন একটা কথা, এখানে দেখুন ডিপটা যে লেখাগুলো বাইরে বেরিয়ে এসেছে, এটা কারণ হচ্ছে আমি ডিপের একটা হাইট দিয়ে দিয়েছি প্লাস ডিপের একটা উইথ দিয়ে দিয়েছি, তার মানে কি আমাদের এই কন্টেনারটা ফ্লেক্সিবল নয়, কন্টেনারটার একটা আমি আয়তন দেখে দিয়েছি, কিন্তু লেখাটা আমার আয়তনের চেয়ে বড়, সেই জন্য এই লেখাটা বাইরে বেরিয়ে গেছে। এই লেখাটা বাইরে বেরিয়ে গেছে, ওভারফ্লো যাতে না হয়, এই ডিসপ্লে যে লেখাটা বাইরে ওভারফ্লো বেরিয়ে এসছে, এই ওভারফ্লো যাতে না হয় তার জন্য আমাদেরকে ওভারফ্লো নান করতে হবে, এই ওভারফ্লো হিডেন করতে হবে। আমি এখানে দেখিয়ে দিলাম যে ডিপের ভেতরে ডিপ করা যায়। দেখুন এটা আমাদের মেন ডিপ, তার ভিতরে ডিপ, আপনি এভাবে একটা ডিপের ভিতরে অনেক ডিপ তৈরি করতে পারবেন, ঠিক আছে। ডিপ জিনিসটা কি আসলে বোঝা গেল, ডিপ মানে একটা পাত্র, যদি বেশি পরিমাণে কন্টেন্ট থাকে তাহলে কন্টেন্টটা ওভারফ্লো হয়ে যাবে। ওভারফ্লো হয়ে গেলে আপনাদেরকে লিখতে হবে ওভারফ্লো ইজ টু হিডেন। দেখুন আমি এখানে একটা ওভারফ্লো নাম করে দেখছি, এই যে কন্টেন্টটা বেরিয়ে আছে এখানে আমি এই যে এইটা দিস ইজ এ ডিপ টু, ডিপ টু এর ভিতরে আমরা কি লিখেছিলাম, এই যে এখানে দিস ইজ এ ডিপ টু, সরি এটা নয়, এখানে এখানে লেখা যায় দিস ইজ এ ডিপ ওয়ান, ডিপ ওয়ান এর ভিতরে আমরা এখানে লিখেছি যে নতুন ডিপটা নিয়েছিলাম, এই যে দিস ইজ এ ডিপ ইনসাইড ডিপ, এর ভিতরে একটা সেমিকোলন দিয়ে আমি আমাকে লিখতে হবে ওভারফ্লো ইজ টু হিডেন, এটা মানে চাপা পড়ে যাবে ওভারফ্লোটা, ওভারফ্লো ইজ টু হিডেন। এটা লেখার পর আপনাদেরকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ দিতে হবে। এই যে ওভারফ্লো হয়ে আছে লেখাটা, ওটা হিডেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন ওভারফ্লো হিডেন হয়ে যাবে, তার মানে এই লেখাটার ভিতরে কন্টেন্ট আছে, ভিতরে আছে, ওভারফ্লোটা দেখা যাচ্ছে না। এইভাবে সিএসএস এ অনেক স্টাইল করা যায়, সিএসএস দিয়ে অনেক স্টাইল করা যায়, সেগুলো আস্তে আস্তে আমরা পরে শিখবো। তার মানে আমরা ডিপ জিনিসটা দেখে নিলাম, তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি, আগামী পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল, ধন্যবাদ।